خانے سے وفاداری کریں گے ہم، عزا خانے سجائیں گے عزاداری کریں گے ہم، محمد کے گھرانے سے وفاداری کریں گے ہم، عزا خانے سجائیں گے عزاداری کریں گے ہم، شرف ہم نے یہ پایا ہے دعائے فاطمہ ہے ہم، تو جب تک جان باقی ہے کریں گے شاہ کا ماتم، تو جب تک جان باقی ہے کریں گے شاہ کا ماتم، جناب سیدا سے نمک خائی کریں گے ہم، عزا خانے سجائیں گے عزاداری کریں گے ہم، محمد کے گھرانے سے وفاداری کریں گے ہم، عزا خانے سجائیں گے عزاداری کریں گے ہم، بچھا کر فرش ماتم ہم نے دنیا کو بتایا ہے، یہ عزت اور یہ دولت شہ والا کا صدقہ ہے، یہ عزت اور یہ دولت شہ والا صدقہ ہے، فدا دولت انہیں کے نام پر ساری کریں گے ہم، عزا خانے سجائیں گے سرکار، دکھ در مشکل کشا،
ابن علی الوداع صدق نبی الوداع خبر اسلام کی تیری بدولت بچی جان کی پرواہ کی ہو گئے حق پر فدا ابن علی الوداع صدق نبی الوداع حاضری کے مجلس محبان
رسول و آل رسول صلی اللہ علیہ وآلہ وسلم، عاشق اہل بیت، عزادار مظلوم کربلا، شہید کربلا و شہداء کربلا علیہ الصلوۃ والسلام، آج تلسی بلیا گرام انجمن قادریہ حسینیہ طرف سے بھی پوتر ذکر شہادت امام حسین علیہ السلام کرایا جا رہا ہے۔ آج کے یہ میدان সবাই বুঝতে পারছেন যে বৃষ্টির ওয়েদার চারিদিকে বাধা হয়ে রয়েছে, সুতরাং ভেবেছিলাম বক্তব্য সেরকম করব না। তো মুক্তসর কয়েকটা কথা আহলে বায়ত আলাইহিম সালামের আজমত বয়ান হবে, তারপরে মুসাফাত করে সংক্ষিপ্ত মজলিস শেষ করা হবে, তারপরে মধমিয়া রয়েছে উনি আলহামদুলিল্লাহ বক্তব্য রাখবে। তো একটা জিনিস খুব পরিষ্কার, যে যে জায়গায় পবিত্র জিক্রে শাহাদত পাঠ করছে তুলসী বড়িয়া আঞ্জুমানে কাদেরিয়া হুসাইনিয়া তরফ থেকে, একটা জিনিস পরিষ্কার যে এই ওয়েদারে, এই খারাপ মৌসুমেও এই জায়গাটা কিন্তু দেখুন, আমি উঁচু জায়গায় দাঁড়িয়ে রয়েছি, জায়গাটা কিন্তু প্রায় মোটামুটি ভরে গেছে। তো এ থেকে এটা পরিষ্কার হয়ে গেল যে মৌসুম যাই হোক না কেন, ইমামে হুসাইনের জিকিরে তার কোনো ফরক পড়ে না। তো হাজিরিনে মজলিস, এই জিকিরে শাহাদত পাকে তাৎপর্য, এই জিকিরে শাহাদত পাকে মর্তবা বুঝতে পেরে আমাদেরকে পবিত্র কোরআন ও হাদিস মোতাবেক হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং ওনার পবিত্র নিজের শরীরে হাত চাপড়ে আমরা দুঃখের বহিঃপ্রকাশ করবো, এই যে হাত চাপড়ে নিজের শরীরে ইয়া হুসাইন ইয়া হুসাইন ইয়া হুসাইন করা, এটা আজকের প্রথা নয়, এটা আজকের সিস্টেম নয়, এটা বহু 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 বছর পুরনো প্রথা, এবং আম্বিয়াদের জামানাও কোন কোন ক্ষেত্রে তার রেফারেন্স রয়েছে। যেমন নিজের শরীরে আঘাত করে দুঃখের বহিঃপ্রকাশ ঘটানো, তাকে যদি কোনো তার মনের মধ্যে যদি কোনো তার আফসোস থাকে, গম থাকে, কষ্ট থাকে, দুঃখ থাকে, তো সেটা ইজহার করার একটা তরিকা হলো তার শরীরে আঘাত করে বলুন সুবহানাল্লাহ। এবারে প্রশ্ন আসবে যে কোরআনে মাজিদের মধ্যে এর কোন জিকির আছে কিনা, তো কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আল জারিয়াতের মধ্যে ইরশাদ ফরমাচ্ছে যে ফাআখবারা তিমরাতুহু ফি সাররাতিন ফাসাফাত ওয়াজহাহা ওয়া কানাত জুজুরাতুহু, যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী উনি হযরত সারা উনি কি করলেন, উনি ওনার নিজের শরীরে নিজের চেহারাতে উনি আঘাত করে নিজের শরীরে থাপ্পড় দিয়ে নিজের শরীরে আঘাত করে নিজের শরীরে চড় মরে উনি ওনার ইজহারে গম করলেন বলুন সুবহানাল্লাহ। এবং এটার দলিল পবিত্র কোরআনে মাজিদের মধ্যে রয়েছে সূরা আল জারিয়াত। তো এ থেকে কি বোঝা গেল যে এই যে নিজের শরীরে আঘাত করে নিজের দুঃখের বহিঃপ্রকাশ ঘটানো, কোন একটা মেসেজ কোন একটা খবর আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হযরত সারার কাছে পাঠালেন, তো হযরত সারা উনি এই খবর শুনে নিজের দুঃখের ইজহার কিভাবে করলেন, না নিজের শরীরে ফাসাফাত ওয়াজহা ওয়া কানাত জুজুর। তো এ থেকে এটা পরিষ্কার হয়ে গেল যে যদি আম্বিয়ার স্ত্রী আম্বিয়ার ওয়াইফ নিজের শরীরে আঘাত করে কোন দুঃখের বহিঃপ্রকাশ ঘটান, আল্লাহ যদি সেটাকে কোরআনের আয়াত বানিয়ে দিয়ে থাকেন, আর মুমিন মুসলমানের জন্য কোরআনের আয়াত মেনে চলা যদি ইবাদত হয়ে থাকে, তো দুঃখের বহিঃপ্রকাশের তরিকা যদি নিজের শরীরে আঘাত করেই হয়, তো তাহলে ইমামে হুসাইন আলাইহিস সালামকে ইয়াদ করে উনার কষ্ট উনার তাকলিফ উনার টর্চারকে
ইয়াদ করে আমরা যদি গমে হুসাইনের ইজহার করি নিজের শরীরে আঘাত করে তখন সেটা গুনাহ হয় না, তখন সেটা শিরক হয় না, তখন সেটা বিদআত হয় না, তখন সেটা হারাম হয় না, তখন সেটা কোরআন মোতাবেক ইবাদত হয়ে যায়। বলুন হাজিরিনে মজলিস, আজকে সেই পবিত্র জিক্রে শাহাদাতে ইমাম হুসাইন আলাইহিস সালামের মাহফিল পাকে এসে আমরা উপস্থিত হয়েছি। জিক্রে শাহাদাত পাকে তারপর যে বুঝতে গেলে শাহাদাত পাক যে হুজুর ইমামে হুসাইন আলাইহিস সালামের শাহ পাকে হচ্ছে, সেই হুজুর ইমামে হুসাইন আলাইহিস সালামের মর্তাবা আমাদেরকে জানতে হবে, তবেই আমরা আজমতে আহলে বাইত জানতে পারবো কোরআন ও সহি হাদিসের রোশনি থেকে, তবেই আমরা জিক্রে শাহাদাত পাকে তারপর যে বুঝতে পারবো। এই যে গামে হুসাইন অর্থাৎ আজাদারির মেহফিল, শোকের মেহফিল, দুঃখের মেহফিল, মাতামের মেহফিল, তাই তো কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ ইরশাদ ফরমাচ্ছে লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুয়ি মিনাল ক্বাউল ইল্লা মান যুলিমা ওয়া ক্বালা আল্লাহু সামিউল আলীম, যার বাংলা অর্থ হলো আল্লাহ বললে আমি স্বাভাবিকভাবে পছন্দ করি না যদি কেউ উঁচু আওয়াজে কথা বলে, কিন্তু আমি তখন পছন্দ করি যদি সেটা মাজলুমকে ইয়াদ করে করা হয়। বলুন সুবহানাল্লাহ। মাজলুম মানে যিনি কষ্ট সহ্য করে, মাজলুম মানে যিনি তাকলিফ সহ্য করে, মজলুম মানে যিনি অত্যাচারিত, যিনি অত্যাচার সহ্য করে। তো যদি কোরআনের কথা আল্লাহ মজলুমে সেকে পছন্দ করে অর্থাৎ যিনি কষ্ট সহ্য করে তার ঘরে ঘর পছন্দ করে, তো ইমামে হুসাইন হলে গুলার বলার মজলুম। তো যদি আল্লাহ সাধারণ মজলুমে ইয়াদকে স্মরণ করে, আল্লাহ সাধারণ মানুষের কষ্টকে ইয়াদ করে যদি কেউ গম করে সেটাকে পছন্দ করে, তো স্বাভাবিকভাবে পবিত্র কোরআন মজিদের আয়াত মোতাবেক আল্লাহ তাহলে মজলুমে কারবালা ইমামে হুসাইনের জিকিরকে পছন্দ করেন। বলুন সুবহানাল্লাহ। আজকে সেই পবিত্র হুজুর ইমামে হুসাইন আলাইহিস সালামের পবিত্র আমরা জিকিরে এসে উপস্থিত হয়েছি, আমরা অত্যন্ত সৌভাগ্যবান। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল ও আলী রাসূলের ওসিলাতে যেন আমাদের এই হাজিরি কবুল ফরমা। বলুন আমিন। বক্তব্য দীর্ঘক্ষণ করবো না, কারণ মধুমী আছে, অতি বিস্তারিত বক্তব্য রাখবেন, আর ওয়েদারও খুব একটা ভালো নেই, আবহাওয়াও ভালো নেই, সুতরাং আপনাদের সবাইকে কষ্ট করে দাঁড়াতে হচ্ছে। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি প্রত্যেকে নিজ নিজ ইমান ও আকীদাকে মজবুত করার জন্য, আমাদের ইমানকে আরো পবিত্র করার জন্য সকলে মিলে দোনো হাত বুলন্দ করে নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহ
کا پرچم اٹھائیں گے، مہانہ میں سکینہ پر سبیلے بھی لگائیں گے، مہانہ میں سکینہ پر سبیلے بھی لگائیں گے، مکمل ماہ غم کی ایسے تیاری کریں گے ہم، عزا خانے سجائیں گے، عزاداری کریں گے ہم، محمد کے گھرانے سے وفاداری کریں گے ہم، عزا خانے سجائیں گے۔